আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন لا تقدموا بين يدي الله ورسوله الله بنت رسولير আগে বেড়ে যাও না তাকুল্লাহ আল্লাহর ভয় করো ইন্নাল্লাহ সামিউন আলিম নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং সব জানেন ঠিক কি না এরপরে মূলত যে আয়াতটা তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم তোমরা তোমাদের কণ্ঠকে উচ্চসিত করো না উঁচু করো না ফাওকা সাউতিন নবী আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা বাড়িয়ে দিও না আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি জামি ও তিরমিজির একখানা লম্বা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি জানি আমি এতটা সময় পাব না খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আমি আলোকপাত করব আমার ভাইরা আপনারা আমার সাথে একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ সময় দিবেন তো ইনশাআল্লাহ আমার ভাই আসছেন আমার টাইম ওনারা কর্তৃপক্ষ দিয়েছেন 1 ঘন্টা আমি 1 ঘন্টার ভিতরেই সব গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করব আমি কয়টায় বসলাম দুইটায় বসলাম তিনটায় ছেড়ে দেব ইনশাআল্লাহ এর ভিতরেই আমাদের প্রধান মুফাসসির আজকে চলে আসবেন সম্মানিত হাজেরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক আমাদের স্রষ্টা বলেন আমাদের স্রষ্টা কে আল্লাহ আস্তে বললে হবে না চিৎকার করে জোরে বলেন আল্লাহ আমাদের স্রষ্টা কে আল্লাহ আসমান কে বানিয়েছেন আল্লাহ জমিন কে বানিয়েছেন আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ একক সিদ্ধান্তে নাকি কারো সাহায্য নিয়ে একক আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা একক সিদ্ধান্তে না কারো সাহায্য নিয়ে যেই স্রষ্টা একক সিদ্ধান্তে কিছু ক্রিয়েট করতে পারেন সিজদা পাওয়ার মালিক একমাত্র ওই স্রষ্টা ইবাদতের মালিক একমাত্র ওই স্রষ্টা আল্লাহু আকবার বলুন এজন্য আমরা সূরা ফাতিহায় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদু এর অর্থ কি কেবলমাত্র আপনারই ইবাদত করি আমরা কার ইবাদত করি জোরে বলেন এ ভাই এই কথা বলেন সবাই দিকে তাকান আমি কিন্তু অনেক কষ্ট করছি আপনাদের জন্য আমি এই মাহফিলে এসে যেই পরিশ্রম আজকে করছি 20টা মাহফিলও এই পরিশ্রম হয় না আর আমাকে ঠিক 11টায় জাগানো হয়েছে 11:30টায় আমি প্রস্তুত গোসল করে ঠিক না হুজুর এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেইছিলাম কোন মাহফিলে গিয়ে এতটুকু সময় অপেক্ষা আমি করি না তো হযরতের সাথে আমার খাদেমে একটু রাগে রাগে কথা বলতিছিল আমি বললাম এই মিয়া তুমি ওনার সাথে রাগে কথা বলো কেন এটা একটা মাহফিলের শিডিউল বিপর্যয় হতেই পারে আর উনি অনেক হাফেজ কোরআনের উস্তাদ আলেমদের সাথে সম্মান নিয়ে কথা বলতে হবে ঠিক কি না জোরে বলেন এই তুমি কই আমার খাদেম কই কোন দিকে আছো মাফ চাইছ মাফ চাও কখন বলছ হাত ধরো না আপনারা একটু রাগে রাগে বলছে যে হুজুর কি করলেন এটাই উচিত একজন আলেমের সাথে কখনোই বিয়াদবিমূলক আচরণ করা যাবে না এটা করা যাবে এই জামানায় যারা আলেমদের সাথে বিয়াদবি করে ওরা যদি নবীর জামানায়ও থাকতো ওরা নবীর সাথে বিয়াদবি করত ঠিক এটা আস্তে বললেও ঠিক জোরে বললেও ঠিক তার চেয়ে জোরে সরে বলেন ঠিক কি না কথা বোঝা গেছে এই জামানায় যারা নবীর সাহাবী সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষমূলক আচরণ করে ওরা ওই জামানায় থাকলো এই আচরণটাই করত এটা সহজ একটা হিসাব একদম মসৃণ একটা হিসাব আল্লাহর কোরআনের সাথে যারা এখন বিরুদ্ধ আচরণ করে ওরা নবীর জামানায় থাকলে একই কাজ করত সম্মানিত হাজেরিন তো আমরা এক আল্লাহর গোলাম ইবাদত করব শুধুমাত্র আল্লাহ এজন্য আমরা বলি ইয়াকা নাবুদু
কেবলমাত্র ইবাদত করি আপনার। ওয়াইয়াকা নাস্তাঈন, এবং আমরা সাহায্য চাইলে কেবল আপনার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাব কার কাছে, আর ইবাদত করব কার, কেন করব? আল্লাহ নিজেই বলেছেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, আল্লাহ বলেন وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا। আল্লাহ বলেন وَاعْبُدُوا اللَّهَ, ইবাদত করো আল্লাহ, ইবাদত করো। وَاعْبُدُوا اللَّهَ মানে উবুদুল লাহ, ইবাদত করো আল্লাহর। وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। ঠিক কিনা জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে? আচ্ছা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় কোনো ব্যক্তির সাহায্য নিয়েছেন? তাহলে ইবাদত করতে একমাত্র কার করা লাগবে? কোনো ব্যক্তির ইবাদত করা যাবে? কোনো গোষ্ঠীর ইবাদত করা যাবে? কোনো পীরের ইবাদত করা যাবে? কোনো পীর ফকিরের হাতে পায়ে সিজদা করা যাবে? যাবে না, এটা হারাম। মুসলমান ভাইয়ের আমার এই জন্য মাথায় রাখতে হবে, আমাদের মালিক একমাত্র আল্লাহ, আমরা তার গোলাম, এটা আমাদের পরিচয়। আচ্ছা, আমরা যে আল্লাহর গোলাম, এই পরিচয়টা দিতে কি কোনো লজ্জাবোধ আছে? বলেন লজ্জাবোধ আছে? আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আনি ইবুদুল্লাহ ওয়া আতিউন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আদেশ করা হয়েছে ইবাদত করো কার, তাহলে ইবাদত করবো একমাত্র কার। ইবাদত করার কিছু নমুনা লাগে, পন্থা আছে, মন গড়া ইবাদত করলে হয়? আমরা কোরআন সুন্নায় বর্ণিত এবং সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত আমাদেরকে শিখিয়েছেন, এই পন্থা, এই পথে ইবাদত করলেই আল্লাহর কাছে কবুল হয়, বাকি অন্য কোনো পথে পন্থা ইবাদত করলে এটা গুমরাহি ছাড়া কিচ্ছু হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হুজরাতের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ কি? আপনারা খানা খাইছেন দুপুরে? আমি কিন্তু খাই নাই, আমি খাই নাই। এদিকে একটু জোরে টোরে উত্তর দিয়েন। আলহামদুলিল্লাহ, অনেকে না খেয়ে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে পূর্ণ বিনিময় দান করুন, উত্তম যাজা দান করুন। এতটুকুন শ্রমের কারণে, মুজাহাদার কারণে আল্লাহ আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজাটা খুলে দিন। সবাই বলুন আমিন। মহতরম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে এখানে ডাক দিয়েছেন, আমরা ইমানদার, আমরা ইমানদার না? আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, আপনারা কি জানেন বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষ বাস করে? 800 কোটি, 800, কত কোটি? প্রায় 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে বিলিভার্সের সংখ্যা, অর্থাৎ বিশ্বাসীদের সংখ্যা, মুমিনের সংখ্যা সর্বোচ্চ 200 কোটি, মুসলমানের সংখ্যা। আর 600 হলো ডিসবিলিভার্স, আনবিলিভার্স, অবিশ্বাসী, কাফের। আপনারা কি কথা বুঝতে পারছেন আমার? তাহলে 600 বেশি না 200 বেশি? কথা বলতে হবে কিন্তু, এটা তাফসির মাহফিল, তাফসির মাহফিল কিন্তু যা মন চাই তা বলা যায় না, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে হয়। বলেন 600 বেশি না 200 বেশি? তাহলে কাফের সংখ্যা বেশি না মুমিনের সংখ্যা বেশি? হ্যাঁ, আল্লাহ তাআলা এই কাফেরদের থেকে পৃথক করে আমাদেরকে কেন জানি নির্দিষ্ট করে ডাক দিলেন। এই ডাকটা দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে নবীর সামনে যে সাহাবিরে ছিল তাদেরকে। এরপরে যত ইমানদার এই পর্যন্ত পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন সবাইকে একই ডাক দিয়েছেন, এবং কেয়ামত পর্যন্ত যত ইমানদার পৃথিবীতে আসবেন সব মুমিনকে লক্ষ্য করে আল্লাহ এই ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আগে আগে বেড়ে যেও না, আল্লাহ তার রাসূলের আগে আগে মাতবুরি করো না।
কথা কি বুঝাইতে পারতেছি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আগ বাড়িয়ে কিছু করতে যাও না জানাচ্ছেন কে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ আস্তে বললে হবে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ভয় করো আল্লাহরে মুমিনদেরকে বললেন ভয় করো কারে আমরা ভয় করব কারে এ ভাই কথা বুঝতেছেন কেন আল্লাহরে ভয় করব না কারণ যে আল্লাহ দিনের বেলায় যেমন দেখেন রাতের বেলায়ও তেমন দেখেন ঠিক কি না যে আল্লাহ মানুষের গুনাহ প্রকাশ করলেও যেমন জানেন গোপন করলেও তেমন জানেন ঠিক না মানুষের অগোচরে কিছু বললেও জানেন কে আল্লাহ সে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ভয় করো আল্লাহরে ভয় করো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সামী এমন কোন বিষয় নাই যে তা তিনি শুনেন না আর আল্লাহ বলেন আলিম এমন কোন বিষয় নাই তা তিনি জানে না তিনি সব শুনেন সব জানেন ঠিক কি না জোরে বলেন এরপর আল্লাহ বলেন আবারও ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বিতীয়বার আবারও ডাক দিয়া বলছেন হে ঈমানদাররা লা তারফাউ আসওয়াতকুম তোমাদের আওয়াজটা উঁচু করো না তোমাদের মুখের আওয়াজ কণ্ঠের আওয়াজ উঁচু করো না ফাওকা সাউতিন নবী আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ উচ্চসিত না হয় আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ বেজে না উঠে কে দিচ্ছেন ফয়সালা কে বলতেছেন আল্লাহ ওয়ালা তাজহারু লাহু বিল কওল এমন ভাবে আমার নবীর সাথে কথা বলো না কাজাহারি বাদিকুম লিবাদ যেমন করে তোমরা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলো তোমরা যেমন একজন আরেকজনের সাথে কথা বলো কখনো উচ্চ স্বরে কখনো নিম্ন স্বরে কখনো একটু রাগারাগি করে কখনো অভিমান করে আমার নবীর সামনে এভাবে কথা বলবো না নিষেধ করে দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার বলুন মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলেন যদি তোমরা আমার নবীর সামনেও এভাবে কথা বলো অর্থাৎ পরস্পর নিজেদের মধ্যে তোমরা যেমনে কথা বলো এইভাবে যদি আমার নবীর সামনে তোমরা কথা বলো তাহলে তোমাদের একটা লস আছে লস লসটা কি জানো আল্লাহ বলেন আং তাহবাত আমালুকুম আমি আল্লাহ তোমাদের পিছনের যত পূর্ণ কাজ আছে নেক কাজ আছে সব বরবাদ করে দিব সব বরবাদ এই আপনারা কথা শুনতেছেন কথা খেয়াল করুন আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন অর্থাৎ নবীর সামনে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন আমাদেরকে জন্য বলতেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মুমিনদেরকে আল্লাহ বলতেছেন সাবধান আমার নবীর সামনে উচ্চস্বরে কথা বলবো না আমার নবীর গলার আওয়াজের উপরে যেন তোমাদের গলার আওয়াজ উচ্চসিত না হয় তোমরা পরস্পর নিজেদের মধ্যে যেমনে কথা বলো চিৎকার চেঁচামেচি করো এই ধরনের কোন আচরণ আমার নবীর সাথে করা যাবে না এটা হারাম যদি কেউ করে আং তাহবাত আমালুকুম আল্লাহ বলেন তাহলে আমি তোমার জীবনে সব যত পুণ্য আছে নেক কাজ আছে সব বরবাদ করে দিব তুমি কোথাকার কিসের আল্লামা কোথাকার কিসের মুফাসসির কোথাকার কিসের যত বড় ওলি আর আউলিয়াই হও না কেন যত বড় সাহাবি হও না কেন আমার নবীর গলার আওয়াজের উপরে যদি তোমার আওয়াজ উচ্চসিত হয় আমার নবীর সাথে যদি এমন ভঙ্গিমায় কথা বলো যেই ভঙ্গিমায় তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলো তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত নেক আমল বরবাদ করে দিব আর কিভাবে আমি বরবাদ করব সিস্টেমটাও বলে দিলেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া আনতুম লা তাশউরুন
তোমরা বুঝতেও পারবে না টেরও পাবে না আমি আল্লাহ যে তোমাদের জীবনে সব নেক আমল बर्बाद করে দিয়েছি এটা টেরও পাবে না আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আপনারা কেউ মদিনা সফর করেছেন মদিনা কে কে আছেন আপনারা মদিনা সফর করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দিন বলুন আমিন আমিন আচ্ছা যারা পড়তে পারেন তারা বলবেন দেখবেন মদিনায় ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথার নবীজির যে কবর আছে কবর রওজায়ে আথার ঠিক রওজায়ে আথারের উপরে গেটের মধ্যে লেখা আছে নবীজির ঠিক রওজায়ে আথারে আল্লাহর নবীর যে কবর রওজা ঠিক এটা বরাবর এই আয়াতটা লেখা আছে এই আয়াতটা যে আয়াতটা আমি আপনাদের সামনে এখন পড়লাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার নিজের চোখে দেখে এসেছি নিজের চোখে দেখে এসেছি নবীজির রওজায় রাসূলের কবর মুবারকের ঠিক বরাবর উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون এই আয়াতটা নবী রওজার সামনে এখনো লেখা আছে সারা পৃথিবীর মানুষকে এই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে অদ্যপদি পর্যন্ত এখনো কোনো হাজী যদি বাবু সালাম দিয়ে ঢুকে বাবে জিব্রাইল দিয়ে বের হয়ে যায় লক্ষ লক্ষ হাজীরা নবী রওজার সামনে গিয়ে সালাম দেয় নবীজির রওজার সামনে গিয়া উচ্চস্বরে আওয়াজ করাও হারাম এখনো নিষেধ এখনো নবীজির রওজার সামনে গিয়া চিৎকার চেঁচামেচি করতে পারবেন মদিনা এমন একটা শান্তির নগরী মক্কায় চিৎকার চেঁচামেচি শোনা যায় কেউ যদি মদিনা সফর করে থাকেন আল্লাহর হস্তে বলুন তো দেখি মদিনা কি একটা শান্ত পরিবেশ না মদিনা কি চিল্লাচিল্লি আছে মসজিদে নববীতে লক্ষ লক্ষ হাজিরা নামাজ পড়ে কিন্তু কোনো চিৎকার নাই লক্ষ লক্ষ হাজিরা মদিনায় রসূলের রওজা জিয়ারত করেন নবীজির প্রাণ ভরে সালাম দেন আসসালাতু আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি নাই অত্যন্ত ভদ্রভাবে নম্রভাবে বিনয়ী হয়ে নবীকে সালাম দিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে নবীজিকে সালাম প্রেরণ করে বাবি জিব্রিল দিয়ে বের হয়ে যেতে হয় এই আয়াতটা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ওখানে লেখা থাকবে আল্লাহ যেন কঠিন নোটিশ দিয়ে বললেন শোনো হে দুনিয়ার মানুষ আমার রসুল এন্তেকালের পরেও নয় আমার রসুল শুধু জীবিত থাকাই নয় আমার নবীর এন্তেকালের পরেও আমার নবীর কবরের সামনে এসে কেউ জোরে কথা বলতে পারবা না জোরে কথা বললে আমল বরবাদ হবে আমল বরবাদ হবে মুসলমান ভাইরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম আর আস্তে করুন আল্লাহু আকবার কিরে ভাই জবান খুলতে মনছে না জোরে বলেন আল্লাহু আকবার দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াগুদ্দুনা নিচু করেছে আসওয়াতাহুম তাদের কণ্ঠকে তাদের আওয়াজকে ইন্দা রাসূলিল্লাহ আমার নবীর নিকট আমার রসূলের নিকট যারা তাদের গলার আওয়াজকে নিচু করেছে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া উলাইকা মানে তারাই আল্লাযীনা যারা ইমতাহানাল্লাহ যাদের ইমতিহান করা হয়েছে পরীক্ষা করা হয়েছে তাদেরকে যাচাই বাছাই করা হয়েছে কুলুবাহুম লিত্তাকওয়া তাকওয়ার মানদণ্ডে তাদের কলবগুলোকে অন্তরসমূহকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমার এই ঘোষণা আমার এই নোটিশ শুনবার পর যারা আমার নবীর সামনে তাদের গলার আওয়াজকে নিচু করে দিয়েছে আমি আল্লাহ তাকওয়ার মানদণ্ডে তাদেরকে আমি উত্তীর্ণ করে দিয়েছি তাকওয়ার মানদণ্ডে তারা উন্নীত তারা সর্বোচ্চ মুত্তাকি আল্লাহু আকবার এরপর আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা
আল্লাহ বলেন যারা তাকওয়ার মানদণ্ডে উন্নীত হয়ে গেছে আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিয়েছি আর আমি আল্লাহ তাদের জন্য আজের আজিম রেখেছি সর্বোচ্চ প্রতিদান আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সুবহানাল্লাহ জোরে বলেন একটু চা দিন আরে মাইকলা যায় কই মাইকলাটা আওয়াজটা ইজি করতে পারলো না আওয়াজ আছে কিন্তু আওয়াজটা ইজি করলো না বুঝছি দাঁড়ে যাইতে তার কোথায় যাব সম্মানিত হাজিরিন এই আয়াতগুলো আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং এর তর্জমা পেশ করলাম যদি আপনাদের কারো কোনো সন্দেহ থাকে আমি যা বললাম আপনারা কোরআন মাজিদ খুলে দেখতে পারেন এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে কি আছে এটাকে শানে নজুল বলে এই আমি কিন্তু তাফসির মাহফিলে বসছি ওয়াজ মাহফিলে না এটা তাফসির মাহফিল কোরআনে কারিমের কোনো আয়াত এমনি এমনি নাজিল হয়েছে কোনো প্রেক্ষাপট ছাড়া প্রয়োজন ছাড়া এই যেই প্রেক্ষিতে যেই প্রেক্ষাপটে কোরআনুল করিমের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এটাকে তাফসিরের ভাষায় উসুলুত তাফসিরের ভাষায় বলা হয় শানে নুজুল কি বলে এই শানে নুজুলটা এবার শুনেন এই আয়াতগুলো কাদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে বিশেষ করে এই আয়াতগুলো নাজিল হয়েছে হযরতে আবু বকর আর হযরতে উমরের ব্যাপারে এই দুজন সাহাবীর কাজকর্ম কথাবার্তার উপরে ডিপেন্ড করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ঘটনাটা হলো বনু তামিম গোত্রের একজন সর্দার লাগবে লিডার নেতা লাগবে নবীজির কাছে আসছেন নেতা নির্বাচিত করার জন্য উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই ছিলেন এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম উচ্চারণ করলেন একজনের নাম প্রস্তাব করলেন হযরত আবু বকর বললেন অমুক রে বনু তামিম গোত্রের সর্দার বানাও এই দুইটা নাম এই মুহূর্তে আমার দেমাগে আসতেছে না আপনারা তাফসির খুললে পেয়ে নেবেন সম্ভবত কাকা এরকম কি জানি একটা নাম আর কি এরকম একটা নাম আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম প্রস্তাব করলেন ঠিক বিপরীত আরেকটা নাম প্রস্তাব করলেন হযরত উমর আচ্ছা আপনারা আবু বকর কি চিনেন উনি কত নাম্বার জান্নাতি কথা কয় না সন্দেহ আছে নাকি ওনারা জান্নাতের নাম্বার শুনে হাসতেছে অনেকে মনে মনে বাচ্চা হুজুর আপনি কি আজকে আমাদেরকে জান্নাতের সনদ টনদ দিয়ে যাবেন কিনা মনে রাখবেন নবী সারা জান্নাতের সনদ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই বলেন আশারে মুবাশশারা দশজন জান্নাতি সনদপ্রাপ্ত সাহাবির এক নাম্বার নামটা কার আঙ্গুলটা ওঠান এই শাহাদাত আঙ্গুলটা ওঠাইয়া স্বীকৃতি দেন আর বলেন আমরা এটা স্বীকৃতি দিচ্ছি সমস্ত জান্নাতি সাহাবিদের ভিতরে এক নাম্বার জান্নাতি সাহাবি হযরত আবু বকর ঠিক কিনা জোরে বলুন এটা আমাদের আকীদা হাত নামান এটা বিশ্বাস করেন তো দুই নাম্বার জান্নাতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বীকৃতি দেন হাত উঠান বলেন দুই নাম্বার জান্নাতি কে জোরে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা বলা লাগবে হযরত ওমর নাম প্রস্তাব করলেন পুরা বিপরীত অর্থাৎ হযরত আবু বকর যার নাম প্রস্তাব করলেন হযরত ওমর তার বিপরীত আরেকজনের নাম প্রস্তাব করলেন এখন হযরত আবু বকর যার নাম প্রস্তাব করলেন হযরত আবু বকর তার গুণ কীর্তন বর্ণনা করতেছেন তার কোয়ালিটি বর্ণনা করতেছেন আর এদিকে হযরত ওমর যার নাম প্রস্তাব করলেন এটা কিন্তু নবীর সামনে নবীজি কিন্তু বসা নবীজি বসা তারা দুইজন কথার কাটাকাটি করতেছে নবীজি একসাথে এক সামনে বসা অন্যান্য সাহাবিরাও সামনে বসা হযরত আবু বকর যার নাম প্রস্তাব করলেন তিনি তার ফজিলত বর্ণনা করতেছেন প্রশংসা যোগ্যতা আর হযরত ওমর
যার নাম প্রস্তাব করলেন তিনিও তার ফজিলত বর্ণনা করতেছেন তার যতগুলো গুণাবলী আছে বর্ণনা করতেছেন কিন্তু হযরত আবু বকর ওমর দুইজনের মত প্রতিষ্ঠিত রাখার জন্য এমন ভাবে একজন আরেকজনের সাথে কথার কাটাকাটি চলতেছে যে কথার কাটাকাটির কারণে নবীজির আওয়াজের উপরে তাদের গলার আওয়াজটা উঁচু হয়ে গেছে এটা আল্লাহ পছন্দ করলেন না যেই মজলিসে নবী বসা এই মজলিসে নবীর আওয়াজের উপরে আওয়াজ উচ্চারিত হয়ে গেছে হযরত আবু বকরের হযরত উমরের আল্লাহ এটা বরদাস্ত করলেন না আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন দিয়া এই আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যায় না ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ইন্নাল্লাহ সামিউন আলিম নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং সব জানেন ঠিক না এরপরে মূলত যে আয়াতটা তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম তোমরা তোমাদের কণ্ঠকে উচ্চসিত করো না উঁচু করো না ফাওকা সাউতিন নবী আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা বাড়িয়ে দিও না এখানে মুখাতাবকে হযরতে আবু বকর হযরতে ওমর এবং উপস্থিত সাহাবায়ে কেরাম যেহেতু শুধু ইমানদার আবু বকর আর উমর না সমস্ত সাহাবীরা ইমানদার এবং কেয়ামত পর্যন্ত কালিমাওয়ালা যারা আসবে সবাই ইমানদার ঠিক কিনা জুড়ে বলেন এ আয়াত যেন আল্লাহ সবার তারবিয়তের জন্য সবাইকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন চিৎকার করে বললেন আল্লাহু আকবার সবার শিক্ষার জন্য আয়াত নাজিল করলেন মুসলমান ভাইয়েরা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে মুখাতাব বানায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এরপর আল্লাহ জানায় দিলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাযদ শোনো তোমরা পরস্পরে নিজেরা যেমনি কথাবার্তা বলো কাটাকাটি করো কথাবার্তা চালাচালি করো কথাবার্তা কাটাকাটি করো এইভাবে নবীর সামনে কখনো কথা বলার দুঃসাহস দেখাবা না যদি করো ভাই শিক্ষা আছে আয়াতের মধ্যে বলেন নবীজি আছেন এখন রসুল তো চলে গেছে নবীর উত্তরাধিকারী এখন উত্তরসূরি কারা আছে আলেমরা আছে ঠিক কিনা জোরে বলেন আজকে অনেক মসজিদে দেখা যায় মসজিদের ইমাম সাহেবকে এমনভাবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য লোকজন এমনভাবে ধমকায় মনে হয় তাদের চাকর ঠিকটা আসতে বললেন কেন মসজিদের সভাপতি হলে তো নিজেরে মনেই করে যে মসজিদটা আমার বাপদাদার জায়গা সেক্রেটারি হইলে তো আরো ভয়াবহ খবর সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো সারা বাংলাদেশ তালাশ করে দেখেন অনেক জায়গায় গেলে দেখা যায় আজকের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি সেক্রেটারির দায়িত্বগুলো এমন এমন কিছু পাপী মানুষকে দেওয়া হয়ে গেছে ইতিহাস তালাশ করলে দেখা যায় পুরো এলাকার সবচেয়ে জঘন্য সুদখুর যে তারে বানায় দিছে মসজিদের সভাপতি এলাকার জঘন্য ঘুষখোর জমি দখলকারী মানুষের হক নষ্টকারী মানুষের উপরে অত্যাচার করে এমন মিথ্যাবাদীকে বানিয়ে দিয়েছে মাদ্রাসা সেক্রেটারি এ সমস্ত মূর্খগুলো জানেও না কার সামনে কেমনে কথা বলতে হয় একজন ইমামকে চাকর মনে করে চাকর কোন মুসল্লি যদি ইমামকে চাকর মনে করে এই ইমামের পিছনে মুসল্লির নামাজ হবে না হবে না ইক্তেদা জায়েজ নাই জায়েজ নাই কারণ কোন মুক্ত ব্যক্তি গোলাম ব্যক্তির পিছনে নামাজের ইক্তেদা জায়েজ হয় না ৫০ টাকা দিয়া
মাসে 50টা টাকা দেয় মসজিদে, মসজিদ কয়েকটা চাল দেয়, মাশাআল্লাহ, একটু 20-50-100 টাকা দিয়া মসজিদের ইমামের সামনে সে যেই ধরনের বিয়াদবি করে, এই মূর্খ জানেও না যে ওর সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। রাগ করলেন, মসজিদের সভাপতির পদগুলো এরকম পাপাচারীদেরকে দিয়েন না, মাদ্রাসার সম্মানিত এই পদগুলো পাপাচারীদেরকে দিয়েন না, এলাকার নেককার পরহেজগার মানুষকে দেখে দেখে দায়িত্বগুলো দিয়েন। মনে রাখবেন, দায়িত্বশীল যদি নেককার না হয় প্রতিষ্ঠান ভালো চলে না। সভাপতি অপেক্ষায় থাকে, ভাই রাগ করেন না কেউ, সভাপতি অপেক্ষায় থাকে, হুজুর আমানে সালাম দিল না কেন? আমি মসজিদের সভাপতি, সালাম দিল না কেন আমাকে? যাও চাকরি নট। ঠিক আছে, কে বলছে? একজনে কয় ঠিক আছে আর বাকিরা বেঠিক। মনে রাখবেন, এই আয়াতের হুকুম নবীর ক্ষেত্রে যেমন, নবীর উত্তরাধিকারী ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের ক্ষেত্রেও তেমন। নেককার মুহাক্কিক আল্লাহওয়ালা কোনো আলেমের সামনে এই ধরনের বিয়াদবি করলে ওর জীবনের সমস্ত নেক আমল বরবাদ। আশাই থাকে সভাপতি সেক্রেটারি, আশাই থেকে আমার সালাম দিব, মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসায় ঢুকে একটা ভাব সাব নিয়া, তার মধ্যে বড় ভাব যে মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা আমারই সালাম দিবে, সালাম না দিলে সব বাদ। একটা ছাত্র সামনে বসে কেন তারে সালাম দিল না? এ ভাই, ছাত্রটা আপনাকে সালাম দিল না, তো আপনি সালাম দিলে সমস্যাটা কি ছিল? আপনার জন্য সালাম দেওয়া কি নিষেধ? আপনি দিলেন না কেন? সবসময় কেন আলেমদের আপনাকে সালাম করতে হবে? ছাত্ররা কেন আপনাকে সালাম দিতে হবে? আপনার মুখ কি বন্ধ? আপনি সালাম দিলেন না কেন? সালাম যে আগে দিই তার না সব বেশি। রাগ করতেছেন? রাগ করতেছেন? এই সমস্ত অহংকারী ভাব ছাড়তে হবে। নিজেদের জিন্দগির ন্যাক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয়, এই অহংকারী মনোভাব পরিত্যাগ করতে হবে। রাজি আছেন কে কে হাত উঠান? মুসলমান ভাইয়েরা, আমার যেই মাত্র আয়াত নাজিল হয়েছে এবার শুনেন, আয়াতটা মূলত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে? হযরত আবু বকর আর হযরত উমরের কথা কাটাকাটির প্রেক্ষিতে। আচ্ছা, দুইজন একসাথে রাগারাগি করে কথা বললে একটু আওয়াজটা উঁচু হবে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ নিচু হয়ে গেছে। আল্লাহ বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হায় ইমানদাররা, আমার নবীর আওয়াজের উপরে কখনো তোমাদের আওয়াজ উচ্চ স্বরে কথা বলার চেষ্টা করো না। আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদ। তোমরা পরস্পরে যেমন একজন আরেকজনের সাথে কথা বলো, এইভাবে নবীরও মনে করে না তোমাদের মতো করে। আমার নবী, আমার নবী আখিরি পয়গম্বর, শেষ নবী, সুবহানাল্লাহ, আমার পরে যার মর্যাদা আমি দিয়েছি তিনি হচ্ছেন আমার রসুল। চিৎকার করে বলেন, মুহাম্মাদুর রসুলুল্লাহ, দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান, নবীর সামনে এমনি কথা বলো না। আর যদি বলো আংতা হাবাত আমালুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদের সব আমল বরবাদ করে দিব, আংতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, জানতেও পারবে না, কোন প্রকারের অনুবীক্ষণ যন্ত্র নিয়েও তালাশ করে পাবে না, আমি আল্লাহ কেমনে তোমার আমলগুলো বরবাদ করব। আচ্ছা, আল্লাহ যদি কারো আমল বরবাদ করেন তাহলে সংবাদ দেওয়ার দরকার আছে, বলার দরকার আছে? এই জন্য আল্লাহ বলেন, ওয়াংতুম লা তাশউরুন, জানতেও পারবে না আমি তোমার আমল বরবাদ করে দিয়েছি। হযরত আবু বকরের কম্পন তৈরি হয়ে গেছে, হযরত উমরের কম্পন তৈরি হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমার হযরত আবু বকর, হযরত উমর এই যে মাথা নিচু করছেন, মাথার উপরে উঠায় না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করছেন, মাথার উঠায় না। নবীজির রওজা, নবীজির মসজিদে নববীতে রসুলের মজলিসের মধ্যে একজন সাহাবী আসতো, যার
কণ্ঠ হইছিল মোটা আস্তে কথা বললেও জোরে শোনা যাইতো এমন কিছু মানুষ আছে না দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কথা উনি নরমাল বলতেছে আস্তে আস্তে বলতেছে কিন্তু তার ভয়েসটা ভোকালটা এত মোটা যে তার কথাটা অনেক জোরে শোনা যাচ্ছে অনেক উচ্চ কণ্ঠের মনে হচ্ছে আসলে উনি নরমাল কথা বলতেছেন আছে না ভাই এরকম কিছু মানুষ আমাদের সমাজে এই সাহাবী আস্তে কথা বললেও জোরে শোনা যেত ইনি তো মহাবিপদে পড়ছে এই আয়াত নাজিল হওয়ার পরে মসজিদে নববীতে এই সাহাবী যখন আসেন সামনে আর যান না না গিয়ে একেবারে সবার পিছনে মাথা নিচু করে এমন ভাবে বসে আর কোনো কথা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল করেছেন সাহাবায়ে কেরামদের সামনে নবী সে আয়াত তেলাওয়াত করেছেন এমন প্রভাব তাদের কলিজার মধ্যে পড়েছে শুধু কণ্ঠ নিচু হয় নাই মাথাও নিচু হয়ে গেছে সুবহান আল্লাহ জুড়ে বলুন হাদিসের মধ্যে আসছে এরপরে সাহাবায়ে কেরাম নবীজির চোখে চোখ রেখে সাধারণত কথা বলতে পারতেন না হযরত ওমরের মতো ব্যক্তিও নবীর চেহারা দেখে তাকিয়ে কথা বলতেন না সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এত আস্তে আস্তে কথা বলতেন এতটা নিম্ন স্বরে কথা বলতেন নিজেরা নিজেদের কথাও বুঝতে পারতেন না আল্লাহ আকবার এর আগে তো উচ্চ স্বরে কথা হয়েছে আয়াত নাজিল হওয়ার পরে এবার মসজিদে নববীতে গিয়ে এত আস্তে কথা বলেন যে নবীজির সামনে কি বলতেছেন নবীজিটা শুনতেই পারতেছেন না সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া নিজেরাও কোনো কথা বললে অথবা নবীকে লক্ষ্য করেও কোনো কথা বললে পরামর্শমূলক এই কথাটা এতটা আস্তে বলতেন যে নবীজি বারবার জিজ্ঞাসা করতে হইতো কি বলতেছো মানে শুনতে পারতেন না বুঝতে পারতেন না আল্লাহু আকবার চিৎকার করে বলেন আর এর আগে এত জোরে কথা বলতেন যে নবীজির আওয়াজের উপরেও তাদের আওয়াজ উচ্চকণ্ঠ হয়ে যেত এতটা প্রভাব পড়ছে মুসলমান ভাইয়েরা আমার এবার আল্লাহ তাআলা বলেন এই যে পরিবর্তন আমার নবীর সাহাবীদের মধ্যে হলো এই যে আমি আজকে বয়ান করলাম যে কোনো আলেম ওলামার সামনে কথা বললে হিসাব করে কথা বলতে হবে দমক দিয়ে কথা বলা যাবে না এমন কথা যেই কথাগুলো বললাম এমন এমন কিছু মানুষ এখানে আছে মনে মনে নিয়ত করছে যতই ব্যথা যন্ত্রণা কলি যায় থাক না কেন কোনোদিন কোনো আলেমের সামনে আর উচ্চ স্বরে কথা বলবো না নিয়ত কিন্তু করে ফেলছেন ঠিক না জুড়ে বলেন অতীতে যা ভুল হওয়ার হয়ে গেছে যদি কোনো ইমাম সাহেবের সাথে ভুল করে থাকেন কোনো আলেমের সাথে ভুল করে থাকেন হাতটা ধরে বলবেন হুজুর বুঝতে পারি নাই মাফ করে দেন আমারে আমার জন্য কোনো কষ্ট বুকে রাখেন না কেন এই কথা বলবেন জানেন আজকে যদি আপনি মা আপনি মনে যান যেই লোকটারে ধমক দিছেন এই লোকটাই কিন্তু আপনার শেষ বিদায়ের জানাজাটা পড়বে যারে ধমক দিছেন যারে কষ্ট দিছেন এই ইমাম সাহেবই আপনার জানাজাটা পড়বে কোনো কোনো মুসল্লি বললে ইমাম সাহেব যখন জানাজা পড়ায় আল্লাহু আকবার বলে তাকবীর দেয় চোখ থেকে পানি পড়ে দিল ভেঙ্গে কান্না আসে আর বলে আমার একটা হিতাকাঙ্ক্ষী আমার একটা মহব্বতের মানুষ মরে গেল এই যে ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিছে বন্ধু তার সাথে কলিজার সাথে একটা কলিজার সম্পর্ক করে নিলেন মনে রাখবেন এই এই মহব্বতটার কারণেও আপনি জান্নাতি হয়ে যেতে পারে হাদিসে আসছে ওয়াতাহাব্বান ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি যে আল্লাহর জন্য কাউকে মহব্বত করে ভালোবাসে একত্রিত হয় আবার পৃথক হয়ে যায় এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে দুই নাম্বার তিন নাম্বার সারিতে জায়গা দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার আবার এমন মুসল্লিও যখন মারা যায় ইমাম সাহেব কান্দে আর আল্লাহরে বলে আল্লাহ বহুত বড় মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইলা কথা বলেন না আছে না কি ভাই কথা বলেন না কেন ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়া আলহামদুলিল্লাহ পড়া শুরু করে হ্যাঁ ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়া আলহামদুলিল্লাহ পড়া শুরু করে ও ভাই এমন প্রতিবেশীও তো আছে যে প্রতিবেশী মারা গেছে কিসের ইন্না লিল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ কয়
মানুষ কিভাবে কষ্ট দিয়ে জীবন চালাবেন না আলেমদেরকে সম্মান করতে শিখো মনে রাখবেন আলেমরা যদি অক্ষত না থাকে আলেমরা যদি সুরক্ষিত না থাকে আপনার ঈমান কিন্তু সুরক্ষিত থাকবে না আলেমরা সুরক্ষিত না থাকলে আপনার মসজিদটা সুরক্ষিত থাকবে না আলেমরা সুরক্ষিত না থাকলে আপনার মাদ্রাসাটা সুরক্ষিত থাকবে না আলেমরা সুরক্ষিত না থাকলে আজকে আপনার আমার এই ঈমানি তাহজিব তামাদ্দুন ঠিক থাকবে না ঠিক কি নজরে বলুন মুসলমান ভাইয়েরা আমার সারাটা বাংলাদেশে ষড়যন্ত্রের সর্বোচ্চ আগ্রাসন চলছে ঠিক না আপনারা দেখছেন দুই তিন দিন যাবত এখন শোনা যাচ্ছে যে এই দেশের নুরানি মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করা যায় হ্যাঁ নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করবে তারা তাদের প্রাইমারি স্কুলে ছাত্র নাই কেন থাকবে প্রাইমারি স্কুলে ছাত্র যে স্কুলে গেলে ব্যাঙ্গের ডাক শিখা যে স্কুলে গেলে হাঁসের ডাক শিখায় বানরের মতো লাফানি শিখা যে স্কুলে গেলে পড়ে যে বিদ্যালয়ে গেলে পড়ে একটা বাচ্চাকে মাছের বর্তা ডালের বর্তা ডাল রান্না করা অমুক করা তমুক করা শিক্ষা দেয় এই সমস্ত স্কুলে কেন যাবে মুসলমানদের বাচ্চারা ঠিক কিনা দূরে বলেন স্কুলের মাস্টাররা কোনো দায়িত্ব পালন করে না নিজেরা বসে বসে শুধু বেতনটা নেয় সরকার দেখছে প্রাইমারি স্কুল এখন গোয়াল ঘরে পরিণত হইতেছে সব ছাত্র যাইতেছে নুরানি মাদ্রাসায় যাবে না কেন নুরানি মাদ্রাসা যেভাবে ইংরেজি পড়ায় এভাবে বাংলা পড়ায় এভাবে আরবি পড়ায় এভাবে সমস্ত সাবজেক্টগুলোর উপরে পর্যাপ্ত পরিমাণ নলেজ বাচ্চাদেরকে দেওয়া হয় ঠিক কিনা জোরে বলেন পর্যাপ্ত শিক্ষা দেওয়া হয় এখন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে চলতেছে ষড়যন্ত্র আচ্ছা আমাদের বাচ্চাগুলোকে এদের কাছে দিব যারা আমাদের বাচ্চাদেরকে গুলি করবে এই আপনারা শুনেছেন গতকালকে বাংলাদেশের যশোর না কোন জায়গায় এক কলেজে এক অধ্যাপক লেকচারার ক্লাসরুমে গেছে পিস্তল নিয়ে ও প্রায় সময় ক্লাসরুমে পিস্তল নিয়ে যায় কি পড়াটা পড়া পৃথিবীর ইতিহাসে কোন শিক্ষক ক্লাসরুমে পিস্তল নিয়ে ছাত্র পড়ায় আপনারা কে কি শুনেছেন যদি শুনিয়া থাকেন তাহলে হাত ওটা তাহলে আপনার কাছে মরি দেবো আমরা শুনছেন পৃথিবীর কোন রাষ্ট্রে পৃথিবীর কোন সভ্য দেশে কোন বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে পিস্তল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষক ক্লাস করে জানা নাই ছাত্র একটার গায়ে দিছে গুলি করে পায়ের মধ্যে আপনারা দেখেন নাই বাচ্চা একটা ছাত্রের পায়ে গুলি করে দিছে হায় 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 বলেন আপনি দিবেন এই কলেজের ছাত্র কোন দিন শিক্ষক আমার এটা তো দিছে পায়া কোন দিন মাইরা দেখ মাথায় কথা বলেন না কেন যেই শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষক কলেজে ঢুকে অস্ত্র নিয়া এই শিক্ষা ব্যবস্থাই জাতি প্রত্যাখ্যান করেছে জাতি শিক্ষা চায় না এ কারা কারা বলেন হাত উঠান এই শিক্ষা জাতি চায় না ঠিক কিনা জোরে বলেন আমরা আমাদের শিক্ষাঙ্গন পবিত্র চাই পরিষ্কার চাই এবং সভ্য একটা শিক্ষা ব্যবস্থা চাই ঠিক কিনা জোরে বলেন আজকে মুসলমানদের জাতীয় শিক্ষা কারিকুলামকে একদম পদদলিত করা হয়েছে ইসলামিক তাহজিব তামাদ্দুন থেকে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে দলিশাত করে দেওয়া হয়েছে আমাদের বাচ্চাদেরকে আজকে নাস্তিক্যবাদ হিন্দুত্ববাদ আমাদের জাতীয় শিক্ষা কারিকুলামে ইনভলভ করে বাচ্চাদেরকে অত্যন্ত স্লো পয়জনিং ভাবে আমাদের বাচ্চাগুলোকে আজকে নাস্তিক আর মুরতাদ হওয়ার দিকে ধাবিত করছে এই যে মোহাম্মদপুর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগলো একটা সাংবাদিক মারা গেল মহিলা সাংবাদিক এ এটার লাশ নিয়ে পড়ছে টানাটানি বাপ আসছে বাপ এসে বলে এর নাম বৃষ্টি খাতুন হিন্দু এক ঠাকুর আসছে ঠাকুর এসে বলে কোনো বৃষ্টি খাতুন না এর নাম অবিশ্রুতি শাস্ত্রী এত আমার মন্দিরে গিয়া পূজা দিত বলুন একজন অভিভাবক একজন বাবা তার মেয়েকে কি শিক্ষা দিয়েছে এখন হাসপাতালের মর্গে গিয়া মেয়েকে দাবি করছে আমার মেয়ে আর ঠাকুর এসে দাবি করতেছে মেয়ে আপনার হইলেও সে হিন্দু আমার মন্দিরে গিয়া পূজা করেছে সুতরাং তার লাশ আমরা নিয়ে আগুন দিয়া পোড়াইয়া দিব আর বাপ বলতেছে এটা আমার সন্তান আপনার সন্তানগুলোকে কি শিক্ষা দিচ্ছেন খবর আছে আপনার আপনার বাচ্চাগুলোকে কি শিক্ষা দিচ্ছেন
আপনি খবর রাখেন স্কুলে যাওয়ার নামে কলেজে যাওয়ার নামে ইউনিভার্সিটিতে যাওয়ার নামে আপনার সন্তানগুলো আজকে নাস্তিক্যবাদ চর্চা করছে একটা বাবা তার সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পরে তার মেয়ের লাশ আনতে গেছে সেখানে গিয়া সে কিংকর্তব্য বিমূঢ় সে আশ্চর্য হিন্দু ঠাকুর দাবি করতেছে সে অবিশ্রুতি কি জানি শাস্ত্রী হিন্দু বলে দাবি করতেছে বাবা যা এটা তার মানে বাবা হিসেবে সে তার মেয়েটার কি দায়িত্ব পালন করেছে আর এই ঠাকুরের কত বড় সাহস এই ঠাকুরের কত বড় সাহস 92% মুসলমানের দেশে দুঃসাহস দেখা একটা মুসলমানের লাশ কিনে আগুন দিয়ে পোড়ায় দিতে চায় ঠিক কিনা আমরা এই ঠাকুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ঠিক কিনা বিশ্বাস করুন বাংলাদেশের শান্ত পরিবেশটাকে অশান্ত বানাবার জন্য একটা গভীর ষড়যন্ত্র এখন খুব বেশি নড়েচড়ে বসেছে আল্লাহ ধৈর্যের সহিত আমাদেরকে এটা মোকাবেলা করার তৌফিক দান করুন বলুন আমিন মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মাথা নিচু করে দিয়েছেন আদব সুবহানাল্লাহ মাথাটা নিচু রাখতেন এত আস্তে আস্তে কথা বলতেন যে নবীজিও শুনতে পারতেন না বারবার জিজ্ঞাসা করতে হতো তোমরা কি বলতেছ আবার নতুন করে বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানায় দিলেন নবী গো ও আমার হাবিব জানেন এদের কলবগুলো এত উন্নত স্তরের রব্বে করিম তাদের কলবে তাদের অবস্থানের পবিত্রতা বর্ণনা করছেন রব বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াগুদ্দুনা নিচু করে ফেলেছে অবনমিত করেছে মাথাটাকে নিচু করেছে যারা তাদের আওয়াজকে মিন ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম তাদের সব তাদের কণ্ঠকে তাদের আওয়াজকে মাথাকে বডিকে তাদের সমস্ত কিছুকে আপনার কণ্ঠের সামনে আপনার ব্যক্তিত্বের সামনে পার্সোনালিটির সামনে যারা নিচু করে দিয়েছে রাব্বে করিম তাদের ইমানের সার্টিফিকেট দিয়ে বলেন ইন্দা রাসূলিল্লাহ আপনার কাছে যারা এই ধরনের ভাবে নত স্বীকার করে ফেলেছে আল্লাহ বলেন তাদেরকে ইমতিহান করেছেন তাদের রব তাদের আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন কুলুবাহুম লিত্তাকওয়া তাকওয়ার মানদণ্ডে মুত্তাকি আর পরহেজগারীর মানদণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলগুলোকে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন সাহাবায়ে কেরামদের কল অন্তরাত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি রব ইমানের ক্ষেত্রে আমি আল্লাহ তাদের অন্তরসমূহকে কলগুলোকে পরীক্ষা করেছি আমি ইমতিহান করেছি এরা তাকওয়ার মানদণ্ডের সর্বোচ্চ পর্যায়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ